আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল ইসলাম, লেখক ও প্রশিক্ষক। আজকে আপনাদের সাথে কথা বলবো বীমা কর্মী নিয়োগে আমরা যে সকল ভুল করে থাকি। এই আলোচনাটা করা এই জন্যই প্রয়োজন, কারণ আমরা অনেক কর্মী নিয়োগ দিই কিন্তু দেখা যাচ্ছে যে সেই কর্মীগুলো আমরা ধরে রাখতে পারছি না, সেই কর্মীগুলো বিভিন্ন কারণে ঝরে পড়ছে, আমাদের সংগঠন শূন্য হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি রিসার্চ করে যেটা দেখেছি যে কর্মী কেন ঝরে যাচ্ছে, আসলে আমাদের কোন ভুলগুলো হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে কমন যে ভুলগুলো আমার চোখে ধরা পড়েছে সেই ভুলগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। প্রথম যে ভুলটি, কর্মী নিয়োগ দেওয়ার সময় আমরা বলি বীমা পেশা একটা স্বাধীন পেশা, আপনি মনের ইচ্ছা মতো কাজ করতে পারবেন, আপনি যেমন খুশি তেমন কাজ করতে পারবেন। এতে করে যারা নতুন বীমা পেশা আছে তারা মনে করেন কি, এই কাজ তো আমার মতো করে করা যাবে, ঠিক আছে আমি আজকে অফিসে গেলাম বা কালকে যাব না, সকালে না হয় বিকালে কাজ করব, আমার সিনিয়র তো বলেছে নিজের মন মতো কাজ করা যায়। আসলে আপনাকে প্রথমেই কিন্তু তাকে একটা ভুল মেসেজ দিচ্ছেন যে স্বাধীনভাবে কাজ করা যায়। স্বাধীনতার ব্যাখ্যাটা সঠিকভাবে যদি তাকে আপনি না বুঝিয়ে বলেন তাহলে কিন্তু সেই ভুল মেসেজ নিয়ে সে কাজ করতে শুরু করবে এবং নিয়ম মাফিক কাজ না করতে পারার কারণে সে এই পেশা থেকে ঝরে পড়বে। দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি, নতুন কর্মী নিয়োগ দেওয়ার সময় আমরা অতি উৎসাহী হয়ে বলে থাকি আপনাকে তেমন কিছুই করতে হবে না, আপনি শুধু কাজে যোগদান করুন, আপনার হয়ে আমি কাজ করে দেব। এরকমটা যখন হয় তখন একজন কর্মী মনে করেন যে আমার কাজ যদি আমার সিনিয়র করে দেয় তাহলে আমার কাজ কি। আবার অনেকে কাজ শুরু করেন, কাজ শুরু করবার পরে যখন দেখা যাচ্ছে সে পারছে না তখন কিন্তু মনে করছে যে আমার বস তো আমাকে সহযোগিতা করবে বা আমার সিনিয়র তো আমাকে সহযোগিতা করবে বা সেই তো কাজ করে দিবে, সে কিন্তু কাজের পূর্ণ মনোনিবেশও করছে না। তাহলে আপনাকে কিভাবে বলবেন, হ্যাঁ এই কাজটি অবশ্যই আপনি সহযোগিতা করবেন, কিন্তু তাকে বলবার জন্য আপনি যদি বলেন যে তুমি শুধু যোগদান করো আমি সব কাজ করে দিব, ব্যাপারটা কিন্তু এমন নয়। তাকে আপনি বলতে পারেন তুমি যদি কাজ শুরু করো তোমার কাজের সাথে আমি কাজের সহযোগী হয়ে থাকব, তুমি যদি 10% চেষ্টা করো তাহলে আমি তোমার সাথে আরো 10% চেষ্টা করব, এভাবে আমরা মিলেমিশে কাজ করব, তোমার কাজের সহযোগিতার মাধ্যমে তুমি এই পেশায় সফল হতে পারবা। এভাবে যদি আপনি তাকে মোটিভেট করেন তাহলে কিন্তু সে আগ্রহ হবে। আর যদি বলেন যে না আপনার তেমন কিছুই করতে হবে না আমি তো কাজ করব, আমার বাস্তব জীবনেও দেখেছি আমার অনেক সংগঠনে যারা কর্মীরা ছিল যখন ভিন্ন কোম্পানি থেকে কেউ প্রস্তাব দেয় তখন সে বলে যে আমার সাথে যোগদান করেন, আমার সাথে কাজ করেন, আপনাকে অনেক কর্মী দেবো, আপনার সাথে কাজ করে দেবো, আপনার তেমন কিছুই করতে হবে না। তখন আমার কর্মীরা এসে কিন্তু আমাকে বলতেন যে স্যার আমাকে তো প্রস্তাব দিয়েছে, আমার নাকি তেমন কোনো কাজই করতে হবে না, আমাকে সবসময় সহযোগিতা করবে, আমার সাথে ফিল্ডে যাবে, আমার সাথে গ্রাহক বোঝাবে। তখন আমি তাকে বলতাম সেই বসের যদি কোনো কাজ না থাকে, আপনাকে যদি সে সারাদিন সময় দেয় তাহলে তার কি আর কোনো কর্মী নেই, তার কি অন্য কোনো কাজ নেই। যদি লিডার এমন হয় যে তার কোনো কাজ নেই সে শুধু আপনাকেই সময় দিবে, তাহলে এরকম লিডারের সাথে কাজ করে আপনি কি বা করতে পারবেন বা কতটুকুই বা সফল হতে পারবেন। তাহলে মিথ্যা প্রতিশ্রুতি আপনি যদি দেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, অবশ্যই কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না। এর পরের যে পয়েন্টটি, অনায়াসে একটা ভুল করে থাকি যে আপনার টিম যদি একবার তৈরি হয়ে যায় তাহলে আপনি বসে বসে টাকা ইনকাম করবেন, আপনাকে আর তেমন কোনো কষ্ট করতে হবে না। এই যে এই তথ্যটি আমরা দিচ্ছি, এই তথ্যটিকে আমরা সঠিক দিচ্ছি? আপনি একবার চিন্তা করে দেখেন তো, যিনি ভালো গায়ক অথবা যে নায়ক বা ক্রিকেটার, এরকম যারা শিল্পীরা যারা রয়েছেন তারা যে কাজটি করেন তারা কি এই জন্য করেন যে একসময় আমাকে আর গান গাইতে হবে না, একসময় আমাকে আর অভিনয় করতে হবে না, বা আমি ভালো খেলি আমাকে আর খেলতে হবে না? যে ক্রিকেটার ভালো খেলতে পারেন তিনি কিন্তু সবসময় আর অধিনায়ককে বলে যে আমি কখন নামবো, আমি কখন নামবো, আমাকে সুযোগ দেওয়া হবে কিনা। আর যে ভালো খেলতে পারে না সে বলবে আমাকে পরে দিলেও চলবে বা ঠিক আছে এই ম্যাচ না পরের ম্যাচে ব্যাটিং করবো, বিষয়টা কিন্তু এরকম। তাহলে আপনি যদি ভালো খেলোয়াড় হন তাহলে আপনি কি কখন চাইবেন যে আমি আর খেলবো না, একটা সময় আমি বসে বসে থাকবো, অন্যরা খেলবে আর আমি দেখবো? বিষয়টা কিন্তু এমন নয়। যখন যে কাজ করে সে কিন্তু ভালোবেসে কাজ করে, তাহলে আপনি যে মেসেজ দিচ্ছেন আপনার যখন টিম তৈরি হয়ে যাবে কোনো কাজ করতে হবে না, বসে বসে অর্থ ইনকাম করতে পারবেন, আপনার এই ভুল মেসেজের কারণে অনেক কর্মীরা কিন্তু ঝরে পড়ছে। বরঞ্চ তাকে আপনি এভাবে বোঝাতে পারেন আপনার টিম যখন অনেক বড় হবে আপনার কর্মক্ষেত্র আরো অনেক বেড়ে যাবে, প্রচুর মানুষকে আপনার সাথে কাজ করাতে পারবেন, তারা সফল হবে, আপনি সেই সফলতার সাথে আপনি নিজেও সফল হতে পারবেন, আপনি অনেক বড় লিডার হতে পারবেন। এভাবে যদি আপনি স্বপ্ন দেখান দেখবেন তারা উৎসাহিত হবে এবং এই বীমা পেশায় দীর্ঘদিন নিজেকে টিকিয়ে রাখবার জন্য আপ্রাণ চেষ্টা করবে। চার নম্বর যে ভুলের কথাটি বলবো সেই ভুলটি হচ্ছে যে আমরা অনেক সময় বলে থাকি চাকরি করে কি লাভ,
চাকরির চেয়ে বীমা বিক্রি করা ভালো, বীমা পেশা ভালো। আমরা অন্য চাকরিকে ছোট করে দেখছি। একবার আপনি চিন্তা করে দেখুন তো, আপনি যে বীমা কোম্পানিতে কাজ করছেন, সবাই কি সেলসে কাজ করছে, সবাই কি ডেভেলপমেন্টে কাজ করছে? এখানেও কিন্তু কিছু ডেস্ক কর্মকর্তা রয়েছে যারা আপনার কাজে সহযোগিতা করছে, সাপোর্ট দিচ্ছে। এখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট রয়েছে, আন্ডাররাইটিং রয়েছে, কাস্টমার সার্ভিস রয়েছে, এবং অনেক ডিপার্টমেন্টের সমন্বয়ে আপনাকে বিজনেস করতে কিন্তু সহযোগিতা করছে, এবং যার ফলে আপনি কিন্তু বীমা বিক্রয় করতে পারছেন। এবার আসেন যে আপনি বীমার বাইরে আপনি বীমার প্রিমিয়াম কালেকশন করছেন বা আপনি যে কমিশনটা ইনকাম করছেন সেটা কোথায় থেকে আসছে? ব্যাংকের মাধ্যমে প্রিমিয়াম জমা হচ্ছে এবং ব্যাংক থেকে আপনি কমিশন পাচ্ছেন। এই ব্যাংকে কিন্তু কি করছে, তারা আপনার মতো ব্যবসা করছে না, বরঞ্চ তারাও কিন্তু চাকরি করছে। এইবার যদি আপনি অন্যান্য দিকে চিন্তা করেন, দেখবেন যে বহু মানুষ কিন্তু চাকরি করছে। তাহলে চাকরিকে যদি আপনি ছোট করে দেখেন, আপনি যদি মনে করেন যে বীমার পেশায় কাজ করা, বীমা মার্কেটিং কাজ পৃথিবীর সেরা কাজ, এর চেয়ে কোনো ভালো কাজ হতে পারে না, সবাই যদি বীমায় কাজ করে তাহলে বাকি সার্ভিসগুলো আপনাকে কে দিবে, একবার চিন্তা করে দেখুন তো। তাহলে অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে, যার যার অবস্থান থেকে তারা ঠিক আছে, ব্যবসাও যেমনটি জরুরি, চাকরিও জরুরি। কিছু মানুষ চাকরি করবে, কিছু মানুষ ব্যবসা করবে। আপনি যাকে প্রস্তাব দিচ্ছেন তার মন মানসিকতা, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার ইচ্ছা শক্তি, তার আগ্রহটা কেমন, সে বীমা বিক্রয়ের প্রতি তার আগ্রহ কেমন, তার সাথে এই বীমা পেশা যায় কিনা বুঝে শুনে তাকে নিয়োগ দিতে হবে, বুঝে শুনে তাকে বোঝাতে হবে। এখন তার চাকরির মানসিকতা যার, তাকে যদি আপনি জোর করে শুধু বীমার বিক্রয়ের প্রস্তাব দিচ্ছেন সে তো সফল হতে পারবে না। বীমা বিজনেসটা আপনাকে বোঝাতে হবে, আর একতরফা কথা কখনোই বলবেন না, শুধু বীমা চাকরির চেয়ে বীমা বিক্রয় ভালো, বীমা পেশায় ভালো, তাহলে বাকিদের কি হবে? হ্যাঁ, বীমা বিক্রয় অবশ্যই ভালো, বীমা ব্যবসা অবশ্যই ভালো, কিন্তু অন্যদেরকে ছোট করে নয়, এই বিষয়টি মাথায় রাখতে হবে। তাহলে আজকে যে চারটি পয়েন্ট বললাম, এই চারটি পয়েন্ট মাথায় রেখে যদি আপনি কাউকে প্রস্তাব দিতে পারেন, বীমা পেশায় আগ্রহী করে তুলতে পারেন, দেখবেন আপনার কর্মী বীমা ব্যবসা থেকে ঝরে পড়বে না, আপনার কর্মী টিকে থাকবে এবং আপনি অনেক বড় লিডার হতে পারবেন। আজকের আলোচনা এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।